কত? 220 টাকা। 220 এটা বলো তো 1500 টাকা। এগুলি আমি ছুটোর মধ্যে তো এটার থেকে আর হেভি হবে না। এগুলিও 950। 950 পিলার কক তো স্বর্ণের মনে হয় না? এরকম দিলে পানি চলে যাবে, এরকম দিলে পানি জমে যাবে, জমে যাবে। হ্যাঁ, এটার প্রাইস পড়বে 450 টাকা। আচ্ছা, এটা হচ্ছে বাব মিক্সার। এটা তো খুব সুন্দর, ডাবল বারের। এগুলি এগুলি প্রাইস পড়বে 450। এরকম থাকবে, কাপড় আয়রন টাইরন করে রাখতে পারবে। এটা মালটা কি? মালটা এসএসএর, এসএসএর হেভি আছে। হ্যাঁ, সিংকক জি, ইতালির, ইতালি। হ্যাঁ, এগুলি হচ্ছে আনকমন মাল। এগুলি টপ বেসিনের কল, ইতালি। এটা হচ্ছে রোজ গোল্ডেন ফিলার কক, এক পেসের। এটার প্রাইস পড়বে যে আপনার 850 টাকা। এস এস কালার, মাল হচ্ছে পিতলের, মেড ইন তাইওয়ান, শিপের। 1050 টাকা। 1050, 8 ইঞ্চি 1050 টাকা। মুভিং শাওয়ার, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা। এটার প্রাইস পড়বে 650। আর্ট আছে বিকক, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যান্টিক পিস আর কি, এগুলো তেমন বেশি অ্যাভেলেবেল থাকে না। ছোটোর মধ্যে এই বিকক পিতলের, ঠিক আছে, এটা পড়বে যে 300 টাকা, 3800 টাকা। এটা পড়বে যে 6500। আচ্ছা, এটা 3800। এগুলি হচ্ছে 4000, এটা 3800। 1500, 1500 এরকম আর কি, 1500। এটা হচ্ছে 1300, এগুলো অনলি 150 টাকা। 150, অনলি 150। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে। এই দোকানটির নাম হচ্ছে মেসার্স হোসেনিয়া ট্রেডার্স এবং এই দোকানটির ঠিকানা হচ্ছে বিএমএ গেট, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আপনি সরাসরি দোকানে এসে কিনতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সকল মালামালগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। ঠিক আছে ভাই, আমি প্রথমে বিকক দিয়ে শুরু করতেছি। জি, ঠিক আছে, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এগুলি হচ্ছে ভাই ইনপুটেড মাল। আচ্ছা, কী বলছে বুঝছেন? এগুলি হচ্ছে আপনার বিকক, এক পেজার। আচ্ছা, অনেক হেভি। এটা কি পিতল? এটা আমি আপনাকে বলি, ভিতরের বডিটা হচ্ছে ফুল পিতল, উপরে পল্লবটা যেটা দিছে এটা হচ্ছে এসএসএর, নিকেলটা দিছে এসএসএর। আচ্ছা আচ্ছা, জিনিসটা হচ্ছে ফুল পিতল, পল্লবটা দিছে এসএসএর। অনেক হেভি মাল, মানে ছোটোর মধ্যে খুব সুন্দর জিনিস, ছোটোর ভিতরে দারুণ একটা জিনিস। ওকে, তো এটার প্রাইসটা বলে দেন। এটার প্রাইস হলো 650 টাকা। 650, অনেক জিনিস আছে তো, আমরা প্রত্যেকটা জিনিস তাড়াতাড়ি দেখবো। হ্যাঁ, 650। তারপর আরেকটা আছে বিকক, জার্মানি, শিপের, শিপের, শিপের। আচ্ছা, জার্মানি, জার্মানি এখানে লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, জার্মানি লেখা আছে। এটার প্রাইস পড়বো অনলি 600 টাকা। 600, ওকে। তারপর আরেকটা আছে, এগুলি এগুলি হচ্ছে ইন্ডিয়ান মাল। জি, এগুলির প্রাইস পড়বো যে আপনার একদম কোনো দামাদামি নাই, 600। এটা কোয়ালিটি কেমন সেটা বলে দেবেন? কোয়ালিটি অনেক ভালো। আপনি ফুল বডিটা আমি আপনাকে যা দেখাচ্ছি পিতলের মাল এখানে। আচ্ছা আচ্ছা, ফুল বডি পিতলের। ওকে, আমার এখানে কোনো প্লাস্টিক দস্তার মাল নাই। এটা হচ্ছে ছোটোর মধ্যে এই বিকক পিতলের, ঠিক আছে। এটা পড়বো যে 300 টাকা। 300। তারপর আরেকটা আছে এই পিতলের বিকক, এটাও মানে এটার কোয়ালিটির হেভি কোয়ালিটির, এটাও পড়বো যে 600 টাকা। 600, হ্যাঁ। তারপরে আরেকটা আছে বিকক, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যান্টিক পিস আর কি, এগুলো তেমন বেশি অ্যাভেলেবেল থাকে না, কয়েক পিস থাকে আর কি। এগুলির প্রাইস পড়বে আপনার 700 টাকা। 700। তারপর আটটা আছে এটা, এটাও বিকক, এটা প্রাইস পড়বে আপনার 850 টাকা। 850 পিতলের, মানে ছোটোর মধ্যে এগুলি একদম হেভি মাল, আনকমন মাল। ওকে, 800 টাকা। 800 টাকা হবে, 50 টাকা বাদ 800। ওকে, তারপর আছে সাবানদানি, সাবানদানি 2 কেজ, 2 কেজের, এগুলো 180 টাকা। জি, অরিজিনাল এস এস, আমি দেখি ধরে। ঠিক আছে, 180 টাকা। তারপর আছে সাবানদানি, আবার এস এস এর সিঙ্গেল, অনলি 100 টাকা। 100, অনলি 100 টাকা। 100, 100। তারপর আছে কতগুলি সাবানদানি একটু আপডেট, এটা হচ্ছে রোজ গোল্ডেন, রোজ গোল্ডেন, ওগুলি বাইরের মাল ইনপুটেড। জি, এগুলির প্রাইস পড়বে আপনার 500 টাকা। 500, আচ্ছা 500 না, 450। 450, 450। তারপর আরটা আছে, খুব ভাইয়া কম দেখা যায়, আরটা আছে সিঙ্গেল, এটা হচ্ছে এস এস এর, এটা হচ্ছে শুধু এস এস। আচ্ছা, এটা কোনো কালারিং নাই। এটা এটা প্রাইস পড়বে 250 টাকা। 250, মানে 250 টাকা। তারপর আরটা আছে এস এস এর গোল্ডেন, গোল্ডেন কালার, খুব সুন্দর গোল্ডেন।
এটার প্রাইস পড়বে যে আপনার 750 টাকা। তারপরে আবার এসএসের মধ্যে ডাবল একই মাল, এটা হচ্ছে 500 টাকা। পাঁচশো টাকা। ওকে, তারপর আমরা যাব কিছু অ্যাঙ্গেল স্টপ কবে, এই যেমন ধরো এটা হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেল স্টপ কপ, জার্মানির মাল, এটার প্রাইস পড়বে যে আপনার 170 টাকা। 170 এসএসের 170। তারপর তার মধ্যে আর একটা আছে টুইন ওয়ান, মানে দুই মুখী টুইন বলে এটাকে, এটার প্রাইস পড়বে 300 টাকা। তিনশো। তারপরে যাব আমরা শাওয়ারে, মুভিং শাওয়ার, এগুলো পিতলের মাল, ফুল বডি পিতলের। এখন এখানে ধুলাবালি পরে ময়লা হয়েছে, আমি মানে ফ্রেশ করে দিব, অবশ্যই ফ্রেশ করে দিব, ফ্রেশ মাল এগুলি। এটা পিতল বলছেন না? হ্যাঁ পিতল, পিতল ঠিক আছে, ওয়েট আছে, হ্যাঁ ওয়েট আছে আমার এখানে ভাই, যা আছে এসএসআর পিতল, এগুলির বাইরে কোনো মাল নাই। ঠিক আছে, এগুলির প্রাইস পড়বে 550 টাকা। কারণ আমি কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি, কারণ জিনিস একটা আমি কাস্টমার থেকে টাকা নিয়ে উল্টা পাল্টা জিনিস দিলে হবে না, ভালো জিনিস দিতে হবে, মানে যেটা দাম যেমন ওটা যেন মানে মানে ভালো হবে থাকে ইনশাআল্লাহ। তা এটার প্রাইস পড়বে ভাইয়া 750 টাকা। এটাও পিতল নাকি? এটাও পিতল, মুভিং শাওয়ার, এটা 700। ওকে, 750, 750। হ্যাঁ, তারপরে এটার প্রাইস পড়বে যে ইও মুভিং শাওয়ার, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা, এটার প্রাইস পড়বে 650। মানে ক্যামেরা ডিজাইনার কি? আবার ডিজাইনার কি? 650। তারপরে এটার মধ্যে আরেকটা আছে সিলিং শাওয়ার, জি, এ ডাবল বডি, অনেকে বুঝে না, অনেকে সিঙ্গেল বুঝে, বলে ভাই দাম বেশি কেন, এটা ডবল বডির কারণে, কুলে পরিষ্কার করা যাওয়ার কারণে, মানে জিনিসটার দাম বেশি, এটা পড়বে যে আপনার 900 টাকা, ছোটটা 900, 6 ইঞ্চি 900, আর 8 ইঞ্চি, 8 ইঞ্চি পড়বে যে 1050 টাকা, 1050, 8 ইঞ্চি 1050 টাকা। ওকে, তারপরে যাবো যে আমরা কিছু টুইন ওয়ানে, টুইন ওয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, জি, টুইন ওয়ান, একটা একটা দিয়ে বদনামা বাল দিতে পারবে, একটা হ্যান্ড শাওয়ার বা টয়লেট শাওয়ার যেটা লাগে, টুইন ওয়ান, টুইন ওয়ান, এটার 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 প্রাইস পড়বে যা ভাইয়া আপনার 950 টাকা, 950, ফুল বডি পিতল 950। তারপর আরেকটা আছে এসএস, এসএস কালার, মাল হচ্ছে পিতলের, মেড ইন তাইওয়ান, শিপের তাইওয়ান, হ্যাঁ, এটার প্রাইস পড়বে যা আপনার 1150 টাকা, 1150। তারপর আছে কিছু জন্নার চাবি, থ্রি ফোর লাইন জন্নার চাবি, এগুলি পড়বে যে আপনার 750, আচ্ছা 750। তারপরে যাবো যে আমরা কিছু কলে, এই পিলার কক, টপ বেসিনের না, টপ বেসিনের কল, ফুল বডি পিতল, এসএসএর নিকেল দিছে, এটাকে ম্যাট কালার বলি আমরা, আচ্ছা, এটা 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 প্রাইস পড়বে তো 1200 টাকা, 1200, অনলি 1200 টাকা। তারপর আটটা আছে এটা এই ফিলার কক, এক এক প্যাসের, এটার প্রাইস পড়বে যে আপনার 850 টাকা, 800। এটা ওয়েটটা দেখি আছে মোটামুটি হোয়াইট হিসেবে, রেট ঠিক আছে, 850। তারপর আছে আরেকটা এটা বলি শিপের, ইতালির মাল, এটা প্রাইস পড়বে যে অনলি 900 টাকা, 900। তারপরে আছে কতগুলি ছোট ছোট, হ্যাঁ ছোট পিলার কক, এটা হচ্ছে ইতালির মাল, এখানে লেখা আছে ইতালি, শিপের ব্যবহারই, আবার ব্যবহার হয়েছে, আমি দুয়ে ওয়াশ করে রাখছি, মানে কতগুলি স্পেয়ার পরে আবার কতগুলি ব্যবহারই পরে থাকে। হ্যাঁ, এটা এটা এটার প্রাইস পড়বে যে আপনার 650 টাকা, 650, ফুল পিতল বডি 650। তারপরে আসেন আরেকটা আছে পিলার কক, এটা একটু রেট বেশি, এটা পড়বে 1200 টাকা। এটা কেন রেট বেশি কেন? এটা ভাইয়া হেভি দেখেন না, এটা আচ্ছা জানে 1100 টাকা, আপনার জন্য 1100 টাকা, আপনার 1100। ভাই ভাই জি, আমি তো আপনার প্রত্যেকটা জিনিস দাম দামি করতে পারবো না। না না ঠিক আছে ভাইয়া, ওই সব বলে আপনি তো জানেন ভাই আমি কিরকমই, আমি এক কথার মানুষ, আমি কারোর সাথে কোনোদিন ধোকাবাজি করিও না, করবো না, করতে চাইও না, আল্লাহ যেন এটা আমাকে না করায়, আমি চাই আল্লাহর কাছে সবসময়। তবে আপনি বলে দেবেন যে যেটা মানে নেওয়া যায়, জি জি, কারণ আমার ভিউয়ার্সরা কিন্তু আপনার, জি জি, কারণ ভাই ওরা তো দামাদামি করতে পারবে না, দামাদামি করতে, আমি তো খাও এখানে এরকম কথা বলতে পারবো না। তারপরে আছে সিংকক, জি, ইতালির, ইতালি, হ্যাঁ, এগুলো হচ্ছে আনকমন মাল, এগুলি
মানে কি বলবো, এগুলো তো কাইলে পাবে না কেউ, এগুলো আনকমন তো শিপের, এগুলির প্রাইস পড়বে যে আপনার ১৪০০ টাকা, ১৪০০ আবার কিছু মাল হয় বলতে প্যাসেঞ্জারে শিপে পড়লে এগুলি ১০-১৫ পিস ২০ পিস এরকম পাওয়া যায়, বুঝেন নাই? তাও আমি চেষ্টা করবো, কেউ যদি বেশি লাগে আমি সবার থেকে মিলে মানে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো আর কি, কালেকশন করে। আচ্ছা, আমার কাছে তো যা আছে দিব, আর যা না থাকে আমি দরকারে কালেকশন করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, বাইদেরকে আর কি। আরেকটা আছে সিংকক, এটা জি এটার প্রাইস পড়বে যে আপনার ১২০০ টাকা, ১২০০ পিতলের মাল, ১২০০। তারপর আরেকটা আছে মিক্সার কল ইতালির, ধরে দেখেন ভাইয়া, তারপর আছে এগুলি একটু ব্যবহার হয়েছে তো, এগুলি প্রাইস পড়বে যে ২০০০ টাকা, ২০০০ যান ১৮০০ টাকা, এটা ১৮০০, এটা হ্যাঁ কমাই রাখেন, ১৮০০ টাকা, এটা ১৮০০ আরো মাল আছে, এগুলো আমি দেখাবো। তারপরে আসি আমরা কিছু সিংকক আছে আরো, এগুলি অনেক ফ্লেক্সিবল অনেক ভালো, এগুলি প্রাইস পড়বে যে আপনার ১৩০০ টাকা, ১৩০০ এটা বারানি কমানি আছে, একটা জন না একটা আপনার পানির মতো পড়বে, বলে ১২০০, সরি ১৩০০ তারপরে এটা পড়বে যে আপনার কমনটা, হ্যাঁ ৬০০ টাকা, পিতলের মাল ৬০০ তারপরে আটটা আছে তাও পিতল, ১০০০, এটা ১০০০ ওকে, এগুলি কোয়ান্টিটি আছে অনেক, এগুলি দেওয়া যাবে। তারপরে আছে আরেকটা ফিলার কপ, এটা হচ্ছে জার্মানি লেখা আছে ছোট করে, এটা এটা প্রাইস করবো যে আপনার ১৩০০ তারপরে আরেকটা আছে সিংকক, এগুলি এটা পড়বো যে ১৩০০ টাকা, ১৩০০ তারপরে আসছে আরেকটা আছে ফিলার কক, এটা পড়বো যে ৮০০ টাকা, ৮০০ শুধু ৮০০ ওকে। তারপরে আমরা কিছু এখন ইয়াতে যাই, এই টাওয়েল, টাওয়েল রে, এই এটা বারের অরিজিনাল এসএস, জি কি বলছো বুঝছেন, এটা প্রাইস পড়বে একদম ৩৫০, ৩৫০ ৩৫০ এসএস ৩৫০। তারপরে আছে ডাবল, এটা পড়বে তো ৪০০ এসএস ৪০০ এসএস। তারপরে আটটা আছে ইউ এসএস এসএস, আপনার এটা পড়বে যে ৩৫০, এগুলি কোয়ান্টিটি দেওয়া যাবে আছে মাল। তারপর এটা হচ্ছে টাওয়েল র্যাক, এরকম থাকবে কাপড় আয়রন টাইরন করে রাখতে পারবে, এটা মালটা কি, মালটা এসএস এর, এসএস এর হেভি আছে, এটা প্রাইস হলো যে ১০০০, ১০০০ এগুলো কিন্তু ভাইয়া কমন জিনিস, এগুলি কমন, এগুলো বেশিরভাগ জি জি কিন্তু থাকে, জি জি, আপনি যদি রেট যদি বলবেন না বলে, এখন আসলে ভাই আমি যতটুকু সম্ভব আমি কমাই বলতেছি, কি বলছি বুঝছেন, এখন এটার মধ্যে যদি একটা যদি হালকা থাকে এটা ভাইরা ৭০০ টাকা দিয়েও পাইতে পারে, হালকা হলে কম হবে, হ্যাঁ রাইট, ঠিক আছে, কিন্তু আমারটা মাল ভালো যে সেজন্য মাল এটার থেকেও ভালো আছে আমি মানি, কিন্তু আমার এটা কোয়ালিটির কারণে রেটটা ১০০০ টাকা, কারণ এটার থেকে আবার হালকা হলে রেট কমতেও পারে, এটা বাইদেরকে বুঝতে হবে। তারপর আছে সেলফ, সেলফ এসএস, এটা একটু হেভি, এটা পড়বে ৪০০, তারপর এটা হচ্ছে হালকা, এটা পড়বে যে ৩০০ এসএস এর, এটা হচ্ছে হেভি একদম, তাই থাইল্যান্ড লেখা আছে, এটার প্রাইস পড়বে যে আপনার ৬৫০, তারপর আছে গ্লাস, গ্লাসের এটা তো খুব সুন্দর, ডবল বারের,
এগুলি এগুলি প্রাইস হচ্ছে 450, 450। তারপরে আমরা যাব কিছু জালিতে, জালি প্রথমে, হ্যাঁ এগুলি 120 টাকা, 120। তারপরে আরেকটা আছে এটা 150 টাকা। আচ্ছা, তারপরে এখন যাব হেভিতে, এটা অনেক হেভি, হাতে নিয়ে দেখেন ভাই, এগুলো অনেক মানে বাথরুমের জালি আর কি, পানি ডেলিভারি যায় যে জালিগুলি, এটা এটা এসএস, এটা প্রাইস পড়বে 750 টাকা। ওকে, 750। তারপর আরেকটা আছে জালি, বক্স জালি, লক না, হ্যাঁ এটা প্রাইস পড়বে 350 টাকা, 350। তারপর আরেকটা আছে ফুস জালি, এরকম দিলে পানি চলে যাবে, এরকম দিলে পানি জমে যাবে, জমে যাবে, হ্যাঁ এটা প্রাইস পড়বে 450 টাকা। তারপর আমরা এখন যাবো টিস্যু বক্সে, টিস্যু হোল্ডার, এটা ভালো কোয়ালিটি না, এটা অনেক ভালো কোয়ালিটি, এটা পড়বে দাম 400 টাকা, হেভি, হ্যাঁ হেভি। আর এটার থেকে আরেকটা হেভি আছে, এটা এটা পড়বে 500 টাকা। আচ্ছা, হেভি এসএস, অরিজিনাল এসএস, 500। তারপরে আরেকটা আছে একটু কম দামি, এটা হচ্ছে 300। ওকে, 300 এসএস ফ্রেশ, ফ্রেশ থেকে দিব। তারপর আবার কিছু পাইপ আছে, কালেকশন পাইপ, এই যেমন ধরেন এগুলি, এগুলি আবার ভাইয়া এখানের মাল, এগুলি এগুলির প্রাইস পড়বে, এটা পড়বে 70 টাকা, এটা 50 টাকা, ম্যাজিক পাইপ 50 টাকা, এটা 70 টাকা। তারপরে আমরা আর একটা ফ্লাস্টাঙ্গি আছে, এগুলি বলছি বলছেন বাংলা কমেট বা লোডাউনে গিয়াতে লাগায় আর কি, ফ্লাস্টাঙ্গি, এগুলির প্রাইস পড়বে 1200 টাকা ভাইয়া, 1200, অনলি 1200 টাকা, মাল কিন্তু হেভি। এবার এই পাশে ভাইয়া বক্সে কি কি আছে এগুলো দেখেন, এগুলি হচ্ছে ভাইয়া কিছু মানে একটু এক্সক্লুসিভ মাল আর কি, একটু হাই রেঞ্জের, আমরা দেখবো না, হ্যাঁ আমরা দেখতে পারবো না, অবশ্যই সবাই নিতে পারবে, না দেখতে পারবো কিনা, অবশ্যই দেখতে পারবেন, দেখানোর জন্য রাখছি না, দেখি এই আচ্ছা, এইটা হচ্ছে বাদ মিক্সার, অলিভসের মাল, দারুন, ও হেভি, অনেক হেভি, হ্যাঁ এটা সব সেট আপ আছে, একদম 3200 টাকা, 3200। ওকে, তারপরে আরেকটা আছে, হ্যাঁ এটা হচ্ছে, এটা হচ্ছে কমফোর্ট, ব্যাগ সিঁড়ি ফেলতে হবে মনে হয়, আচ্ছা খুলছে, হ্যাঁ এটা কিরকম ওয়াইড দেখেন, অনেক হেভি মাল, অসম, এগুলি ফুল বোর্ডে হচ্ছে পিতল, আচ্ছা ফুল বোর্ডে একদম পিতল, এগুলি এটার প্রাইস পড়বে 4250 টাকা, 4250। তারপরে দেখে যান, এটা সেট আপও সব আছে, ভাইদেরকে আমি তোর খালি ভিডিও করে দেখাই দিব। তারপর আছে কিছু কল, ফিলার কক, এটা তো স্বর্ণের মনে হয় না, স্বর্ণ বলছে এমনি মুখে স্বর্ণ বলা, কিন্তু গোল্ডেন কালার, মালটা অনেক মানে সুন্দর, কালার 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 যাবে না, ইতালিয়ান কালার যাবে না, না ফুল বডি পিতলে, পিতল, হ্যাঁ রাইট, ইতালির মাল, ইতালি, হ্যাঁ এটা প্রাইস পড়বে যে আপনার 2300 টাকা, 2300, 2300 টাকা। তারপরে যাব আমরা টপ বেসিনের কল, ইতালি, এটা হচ্ছে রোজ গোল্ডেন, এটা প্রাইস পড়বে আপনার 3200 টাকা, 3200। এটা লাগালে তো নাতি পুতিশো খাই যেতে পারবে না ভাই, আমি আপনাকে একটা কথা বলি, এ অনেক কল আছে মনে করেন 500-600 টাকা দিয়ে পাওয়া যায়, জি ঠিক আছে, এটা এটা যা যাবে এটা তার তিন গুণ যাবে, একটা না লাগাই, দুইটা তিনটা না লাগাইয়ে এগুলো একটা লাগাই দিলে ভালো, সুন্দর সুন্দর জিনিসটা লাস্টিংও করলো, লাস্টিং আর ধরলে তো বুঝতেছেন কিরকম আপনি। তারপর আরেকটা আছে এটা টপ বেসিন এরকম, তা এটা হচ্ছে থাইল্যান্ডের, এটাও 3200, 3200 না, থাইল্যান্ড, অনেক হেভি, হেভি হেভি, 3200। তারপরে আসি আমরা, আরেকটা আছে সিং মিক্সার, ও
সিঙ্ক মিক্সার, এটা সেট আপ চাও সব আছে সিঙ্কের। একটু হাত নিয়ে দেখেন ভাইয়া, ভাই বিয়ে আছে অনেক। এটা এটা প্রাইস পড়বো যে 3650 টাকা, 3650 টাকা। ওকে, এটা প্রাইস। এগুলি আমি এগুলি যেগুলি দেখাচ্ছি জি, এগুলি মালগুলি অ্যাভেলেবেল না, লাগলে বাইকে বললে আমাকে মানে সময় দিলে আমি ধরেন ম্যানেজ করে দিতে হবে আর কি। কারণ ধরেন আমার কাছে আছে 4-5 পিস, আরেকজনও পাইতে পারে, এরকম আমি কালেকশন করে দিতে পারবো। আচ্ছা, এগুলি কিন্তু মানে 30-40 পিস এরকম দেওয়ার মাল না, মানে এগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেটা বলে দিচ্ছে আর কি। তারপর আছে বিকক, বিকক এটা দেখেন, হ্যাঁ এটা তো আরেক সুন্দর, আমারও দাম বেশি দিয়ে কিনতে হয়েছে, সেজন্য ভাইদেরকে সেটা বুঝতে হবে। তখন আমাকে তো উল্টা পাল্টা গালে দিয়ে লাভ নাই, ভাইদের কাছে আমি আগে মাপ চাই নিচ্ছি, কারণ আমি ভাই দাম বেশি দিয়ে কিনতে হয়েছে, জিনিস ভালো সেজন্য রেট একটু বেশি। এগুলি তারপর আছে এটা এটার প্রাইস পড়বে যে আপনার 1350 টাকা, 1350। তারপর আমরা যাব কিছু টয়লেট শাওয়ারে, টয়লেট শাওয়ারে এই দেখেন ব্ল্যাক ব্ল্যাক পিতল, পিতল এবং এটা প্রাইসটা বলে দেন, মানে এটা প্রাইস, এটা প্রাইস হচ্ছে 1350, 1350। আচ্ছা শুধু 1300, ওকে, আর 50 অ্যাড করব না। এটা গোল্ডেন, এটাও 1300 গোল্ডেন পিতলের মাল, 1300, ওকে। তারপরে আছে এগুলি হচ্ছে এসএসআর, এসএসআর এসএসআর কালার, এটা হচ্ছে পিতল, আবার 5টা হচ্ছে এসএস স্প্রিং এর, এটা প্রাইস চলবে আপনার 950 টাকা, 950। তারপর আরেকটা আছে, এটা কিসের? এটাও পিতলের, পিতল টয়লেট শাওয়ার, কালার এসএস না এসএস স্কয়ার, সুন্দর কিন্তু এটা, হালকা মনে হচ্ছে। এগুলি আমি ছুটোর মধ্যে তো এটার থেকে আর হেভি হবে না, এগুলিও 950। তারপরে আছে এগুলি, এগুলি হচ্ছে টয়লেট শাওয়ার, এগুলি হচ্ছে 600 টাকা, 600। তারপরে এটা আছে 350, রায় 350 টয়লেট শাওয়ার। তারপরে আছে এখন হ্যান্ড শাওয়ারে, হ্যান্ড শাওয়ার তারপরে আছে আর একটা গোল্ডেন কালার, গোল্ডেন সব সেট আপ আছে, এটা বলতো 1500 টাকা, 1500, ওকে। তারপর আরেকটা আছে লিকুইড বক্স, লিকুইড ডিসপেন্সার, এসএসআর, এটা 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 হচ্ছে এসএসআর, এটা পড়বে যে আপনার 750 টাকা, এগুলির মধ্যে আবার ফাইবারও আছে দেওয়া যাবে। তারপরে কিছু রিং টাওয়াল আছে বেসিনের উপর, এটা এসএস, হ্যাঁ এটা 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 হচ্ছে ফুল পিতল, পিতল হ্যাঁ, এটা এটা প্রাইস পড়বে যে এটা হচ্ছে রডের, পিতলের রডের, এটা পড়বে যে 350 টাকা। তারপর আরেকটা আছে কম দামি, তাহলে স্টেটা দেখে নেই, এটা পড়বে যে 220 টাকা, 220। এবার আমরা কোমরের দিকে চলে যাই জি, এদিক থেকে বলা শুরু করেন। এগুলি হচ্ছে ভাইয়া ডালাই কমেট, কি বলছো বুঝছেন, ডালাই কমেট এটা, হ্যাঁ এগুলি হাইড্রোলিক সিট কভার, জেড প্লাস, টর্নেডো প্লাস, এগুলি প্রাইস করে 8500 টাকা, 8500।
আর এগুলো হচ্ছে টু পার্ট, এগুলির প্রাইস পড়বে 4,000 টাকা, 4,000 3,800 টাকা, এটা পড়বে 6,500, আচ্ছা এটা 3,800, এগুলি হচ্ছে 4,000, 4,000, 4,000, এটা 3,800, ঠিক আছে। এবার ভাইয়া বেসিন গুলো এখান থেকে বেসিন যেমন ধরেন এটা, এটা হচ্ছে 2,500 টাকা বেসিন প্লাস স্ট্যান্ড, হ্যাঁ বেসিন বেসিন আর স্ট্যান্ড, তারপরে এটা হচ্ছে 2,200 টাকা, 2,200, এগুলি 2,200 টাকা, তারপরে এগুলি 1,500 টাকা, এটা 1,500, এটাও 1,500, 1,500, এটা 1,700, মানে এরকম বিভিন্ন কোয়ালিটির আছে, 1,500, এই 1,500, এগুলিও 1,500, তারপরে এটা একটু রেট বেশি, এটা এটা হচ্ছে 4,500, 4,500, কিন্তু কতগুলি আবার কম দামি বেসিন আছে, এগুলি দেখায় ভাইদেরকে, এগুলি ভাইয়া এগুলি, এগুলো অনলি 150 টাকা, 150, অনলি 150, ওকে যা লাগেন দেওয়া যাবে 150, তারপরে এই পাশে এগুলো কত করে, এগুলি এগুলি 1,500, 1,500 এরকম আর কি, 1,500, এটা হচ্ছে 1,300, 1,300, ওকে, তারপর আছে কিছু সিঙ্ক আইটেম, এই দেখেন এটা, এটা কি 18x36, এটা হচ্ছে 18x36, এটার দাম পড়বে যে 2,000 টাকা, এটা ডিপ কতটুকু আছে, এটা ডিপ আছে যে 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি, 6.5, ওকে, তারপরে এটা হচ্ছে 18x30 মনে হয়, 18x30, এটার প্রাইস পড়বে 2,000, 2,000, এটা 7 ইঞ্চি ডিপ আছে, তারপর এটা, এটা 18x30, 7 ইঞ্চি ডিপ আছে, 2,000 টাকা, ওকে, তারপরে খেলা একটু দিকে চলে আসুন, তারপরে কিছু শিপের কম দামি মাল আছে, এগুলি এখন আমার কাছে নাই, এগুলি 1,200 টাকার মধ্যে পাওয়া যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর কিছু টপ আছে, এদিকে আসুন ভাইয়া, টপগুলো একটু দেখাই দেন, সিঙ্গেল, হ্যাঁ এই টপ, এগুলো টপ, এটা পড়বে যে আপনার 1,700 টাকা, 1,700, এটাও 1,700, তারপরে এটা পড়বে যে 1,000, এটার সাথে কি আপনি ফিটিংসটা দিবেন, হ্যাঁ ফিটিংস অবশ্যই দিয়ে দিতে হবে, ফিটিংস থাকবে, হ্যাঁ না তো বাইরে কোথাও হবে, এটা হচ্ছে 1,000, এগুলো 1,000 করে, হ্যাঁ এগুলি 1,000 করে, ওকে, আর ইয়া সাহেব ভাই জি, এই সিরামিকের এই মালগুলো যে নেবে এগুলো করিয়ে দিচ্ছি তো আপনার, রিক্স ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমি কেমনে রিক্স নিব, এগুলি তো আমি কুরিয়ার পর্যন্ত আমি দিয়ে আসলাম, ঠিক আছে এটা আমার রিক্স, আচ্ছা তারপরে যাবে ওরা ধরেন আরেক গন্তব্য ওদের আরেকটা, তখন ও মাথা থেকে কিরকম ফেলতেছে কিরকম রাখতেছে, তখন তো ভাই সেটা আমি রিক্সটা নিতে পারবো না, আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে আপনি, এই ক্ষেত্রে দোকানে আসে নিলে ভালো, আর যদি বাইরে যদি না পারো তা আমি চেষ্টা করব কুরিয়ারকে বলে দেওয়ার, মানে যেন জিনিসটা কোনো ক্ষতি না হয়, কিন্তু কুরিয়ারের রিক্সটা আমি নিতে পারবো না, ঠিক আছে, মানে সিরামিকের ক্ষেত্রে, সিরামিকের ক্ষেত্রে, আর ফিটিংস তো এগুলি অবশ্যই যাবে, এগুলি কোনো ভাঙা ভাঙবে না, কিচ্ছু হবে না, এগুলি আসার মারে মারে নিয়ে যাইলেও কিছু হবে না, রাইট ভাই, গ্লাসগুলোর দাম বলে দেন, গ্লাসগুলির দাম পড়বে ভাইয়া, নাকি ফ্রি দিয়ে দিবেন যারা বেশি মাল, বেশি মাল ফ্রি হইলে ফ্রি দিলাম, এটা একটা কথা হলো নাকি, কিন্তু ফ্রি দিয়ে মানে জিনিসটা মানে ভেঙে যাওয়ার ভয় আছে, তো সেজন্য আমি কুরিয়ারে দিতে চাই না আর কি, পাতলা জিনিস তো সেজন্য, এমনি নিলে 500 টাকা দাম, 500 করে, 500, তারপরে কিছু ক্যাবিনেট আছে এগুলি, এগুলি 2,000, 2,000, 2,000, ওকে চলো ভাই আজকে এখানে শেষ করি, জি জি ভাই, তো সাইদ ভাইয়ের রিকোয়েস্ট এবং আমারও অনুরোধ থাকবে, আপনারা যারা বেশি পরিমাণ মাল নেবেন, যারা সিরামিকের আইটেম আইটেম নেবেন, আপনারা সরাসরি ভাইয়ের এখানে চলে আসবেন, জি এখানে আসি, যদি আপনি না চিনেন এখানে কোথায় আছেন আপনি ভাইয়াকে আমি মধ্যে বলবেন, বাটিয়ারি বিএম গেট আসে, একটা মিলিটারি একাডেমি সাইন বোর্ড আছে, এই যে বিএম এর লাল মিলিটারি একাডেমি একটা সাইন বোর্ড আছে, এখানে দাঁড়ায় আমাকে কল দিলে আমি ভাইদেরকে ডেকে নিই, হ্যাঁ রিসিভ করে নিবে, মানে সোজা পদ্ধতি, তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।